অবশেষে বিজয়ীর মুকুট উঠল স্কোয়ার সুরের সেরা জুনিয়রের চ্যাম্পিয়ন সন্দীপ মিত্র সূর্যের মাথায়। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে বনানীর অভিজাত একটি হোটেলে হয়ে গেল স্কোয়ার পরিবারের সদস্যদের সন্তানদের নিয়ে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো স্কোয়ার সুরের সেরা জুনিয়রের গ্র্যান্ড ফিনালে। আরও জানাচ্ছেন তাবাসুম আহমেদ। গান, নাচ, কৌতুক, সেই সাথে প্রতিযোগীদের গান, বিচারকদের পরিবেশনা এবং শিশুদের অত্যন্ত প্রিয় কার্টুন চরিত্র মোটু পাতলুর উপস্থিতি, সব মিলিয়ে স্কোয়ার সুরের সেরার ক্ষুদে শিল্পী এবং তাদের পরিবারের সদস্যরা কাটালো এক আনন্দ ঘন সন্ধ্যা। আর এই আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিতে সুর সন্ধ্যায় উপস্থিত হন অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাকারী স্কোয়ার গ্রুপের পরিচালক এবং মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। স্কোয়ার পরিবারের ভিতরে অনেক প্রতিভাবান রয়েছেন, সো সেই চিন্তা থেকেই আমাদের যে আমরা কেন নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারবো না, রিয়েলিটি শো যেটুকু বলা হয় আর কি। তো তখন আমাদের কলিগ দিনে আমরা একটা অনুষ্ঠান শুরু করলাম, তো সেখান থেকে আমার চিন্তা হলো যে আচ্ছা এরা তো আমার কলিগরা করলো, তাদের বাচ্চাদের নিয়েও তো আমরা অবশ্যই করতে পারি। আমরা এটা শুরু করেছি, যাত্রা শুরু করেছি এবং আমি বিশ্বাস করি আগামীতে এটা আরও বড় পরিসরে আস্তে আস্তে পরিধি বাড়তে থাকবে। স্কোয়ার পরিবারের সদস্যদের নিয়ে 2021 সালে আয়োজিত স্কোয়ার সুরের সেরার ধারাবাহিকতায় এবারের আয়োজন স্কোয়ার সুরের সেরা জুনিয়র। সারা দেশে স্কোয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের 72,000 সহকর্মীর পরিবারের 6-12 বছরের সন্তানদের প্রথমে বাছাই করা হয় অডিশনের মাধ্যমে, এরপর সেরা 10 জনকে নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা স্টুডিও রাউন্ড। স্টুডিও রাউন্ড শেষে হারিয়ে যাও গানের টানে এই স্লোগান নিয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে উঠে আসে চ্যাম্পিয়ন সন্দীপ মিত্র সূর্য এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে জুনায়দ জাফরি সাহাব এবং মোহাম্মদ রেহালপুরিম রাজ্যের নাম। স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে এই দেশের ভবিষ্যৎ শিল্প সংস্কৃতিতে নেতৃত্ব দেবে এসব শিশু, এমন প্রত্যাশা আয়োজক, বিচারক এবং অতিথিদের। আমাদের এই পরিবারের আমি বিশ্বাস করি যারা জড়িত আছেন তারা সবাই এই স্বাধীনতার পক্ষেরই একটা শক্তি এবং তাদের সন্তানরাও এই স্বাধীনতার পক্ষে একটা শক্তি হিসাবে পরিচিতি পাবে এবং আমাদের দেশকে সারা পৃথিবীতে গৌরব উজ্জ্বল করবে, আমাদের এই সাফল্যগুলোকে সারা পৃথিবীকে জানাবে, এটা আমার প্রত্যাশা। আমরা সংস্কৃতি চর্চা করব, আমরা খেলাধুলা করব, যেন আমাদের সন্তানেরা কেউ মাদকাসক্ত হয়ে না যায় এবং আমাদের সন্তানেরা যেন অন্যদিকে মনোযোগী হতে না পারে। প্রতিভা অন্বেষণে স্কোয়ারের এমন আয়োজনে অত্যন্ত আনন্দিত স্কোয়ার পরিবারের সব সদস্য। ভালোবাসি তোমার। তাবাসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।